আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব, বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইতিপূর্বে এই অধ্যায়ের একটি ক্লাস আমরা করিয়েছি, একটি অথবা দুইটি ক্লাস আমরা করেছি। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্কের সমাধান করব। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে নগদ প্রবাহ বিবরণীর অধ্যায়ের যে ধরনের অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় আসে সেই ধরনের একটি অঙ্কের সমাধান আজকে আমরা করব। আমরা একটু অঙ্কটা পড়ে নিই। এখানে দেওয়া আছে হালদা লিমিটেড হতে 31 ডিসেম্বর 2017 তারিখে নিচের তথ্যাবলী সংগৃহীত হয়েছে। নিট মুনাফা দেয়া আছে 35,000 টাকা, সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 1,32,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 38,000 টাকা, লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে 26,800 টাকা, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হয়েছে 13,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি আছে 1,02,000 টাকা, অবচয় বাবদ খরচ আছে 15,000 টাকা, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় আছে 2,10,000 টাকা, প্রদেয় খরচ বৃদ্ধি আছে 15,000 টাকা, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি আছে 2,90,000 টাকা, অগ্রিম খরচ হ্রাস আছে 8,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি 12,000 টাকা, সুনামের অবলম্বন আছে 18,500 টাকা। এই তথ্যগুলো আমাদের দেয়া আছে। আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসে জেনেছি যে নগদ প্রবাহ বিবরণীতে তিন ধরনের কার্যক্রম নিয়ে হিসাব করতে হয়। একটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তৃতীয় হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা যখন পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের পদ্ধতি দেখিয়েছি, তখন আমরা সেখানে দেখিয়েছি সেখানে প্রথমে নিট লাভ লিখতে হবে, তারপরে কিছু সমন্বয় করতে হবে, যদি কোনো অবচয় থাকে যোগ করতে হবে, অবলোকন থাকলে যোগ করতে হবে, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করতে হবে, কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি ক্ষতি হয় তাহলে যোগ করতে হবে, স্থায়ী সম্পদ বিক্রয়ের কারণে যদি লাভ হয় তাহলে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আর দ্বিতীয় যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। সেখানে আমরা দেখেছি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত আইটেমগুলো আমাদের বিনিয়োগ কার্যক্রমে যায়। যেমন আমি যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি, তাহলে আমার নগদ অর্থের পরিমাণ চলে যাবে, যার কারণে এটাকে বিয়োগ করতে হবে। যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করি তাহলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে, যার কারণে এটাকে যোগ করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থাৎ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, শেয়ার ইস্যুর মাধ্যমে যদি নগদ টাকা নগদ বৃদ্ধি হয় তাহলে এটা যোগ করতে হবে। আর শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান বাবদ যে নগদ টাকা যে চলে যাবে সেটা বিয়োগ করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে নিট লাভ দেওয়া আছে, কিছু সম্পদ বৃদ্ধি পেয়েছে, কিছু সম্পদ হ্রাস পেয়েছে, স্থায়ী সম্পদের মধ্যে কিছু ক্রয় করা হয়েছে, কিছু বিক্রয় করা হয়েছে, শেয়ার ইস্যু করা হয়েছে, লভ্যাংশ প্রদান করা হয়েছে, অবচয় আছে, অবলোপন আছে, এগুলো দেয়া আছে। এখন আমাদের করণীয় ক হচ্ছে অর্থায়ন কার্যক্রমতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়।
অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর তৃতীয় যে ধাপ সেটা আমাদের প্রথমে করতে বলেছে, এই জন্য তৃতীয় ধাপটা সাধারণত ছোট হয়। আর ক নম্বরে যেহেতু আমাদের দুই নম্বর থাকবে, সেহেতু তৃতীয় অর্থায়ন কার্যক্রম আমাদের আগে করতে বলেছে। খ নম্বরে বলেছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ, আর গ নম্বরে বলেছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করা। আমরা যে পদ্ধতি শিখিয়েছি সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এই পরোক্ষ পদ্ধতিতেই অঙ্ক আসবে, এবং বিগত সব বছরগুলোতেই পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক এসেছে। প্রত্যক্ষ যে পদ্ধতি আছে সেটা তোমাদের এইচএসসি লেভেলে এটা না শিখলেও হবে। তোমরা যখন কেউ অনার্সে গিয়ে যখন হিসাববিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স করবে, তখন সেখানে প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এইচএসসি লেভেলের জন্য পরোক্ষ পদ্ধতিটাই উপযুক্ত, এবং পরোক্ষ পদ্ধতি হিসাববিদদের মতে পরোক্ষ পদ্ধতি হচ্ছে সবচাইতে কার্যকর পদ্ধতি নগদ প্রবাহ নির্ণয়ে। তাহলে আজকে আমরা যতটুকু পারি এই অঙ্কের সমাধান করব। আজকের ক্লাসে আমরা ক এবং খ এই দুইটি প্রশ্নের সমাধান করব, এবং গ নাম্বার আমরা যদি আজকে পারি শেষ করব, না হলে পরবর্তী ক্লাসে আমরা গ নাম্বারের সমাধান করব। তাহলে আমরা ক নাম্বারে আমরা এটার সলিউশনে চলে যাই। ক নাম্বারে হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, এখন আমরা সমাধানে দেখতে পাই অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়। এটা যখন আমরা করব, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিবরণের ঘর থাকবে আর দুইটি টাকার ঘর থাকবে। একটি বিবরণের ঘর আর হচ্ছে দুইটি টাকার ঘর। তাহলে ঘরটা হবে আমাদের একটি বিবরণের ঘর আর দুইটি টাকার ঘর। প্রথমে আমরা লিখব অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা এখানে অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি হচ্ছে 132,000 টাকা, আর শেয়ার ইস্যু সংক্রান্ত সকল প্রাপ্তি অর্থায়ন কার্যক্রমে যাবে। সাধারণ শেয়ার হতে নগদ প্রাপ্তি 132,000 টাকা, আর লভ্যাংশ প্রদান করলে সেটা অর্থায়ন কার্যক্রমে যাবে। এখানে লভ্যাংশ প্রদান আছে 26,800 টাকা। আমরা এখানে সমাধানে করেছি লভ্যাংশ বাবদ প্রদান হয়েছে 26,800 টাকা। শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। আর লভ্যাংশ প্রদানের মাধ্যমে নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, যার কারণে এই হ্রাস পাওয়াটাকে আমি ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি, এবং তোমরাও পরীক্ষার মধ্যে এরকম ব্র্যাকেট দিয়ে বোঝাবে। অর্থাৎ যেটা ব্র্যাকেট ছাড়া থাকবে সেটার দ্বারা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর যেটা ব্র্যাকেট দেওয়া আছে সেটার দ্বারা নগদ টাকা হ্রাস পেয়েছে। আমরা যখন শেয়ার ইস্যু করি, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি তার নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য এটা যোগ করলাম। এবং লভ্যাংশ বাবদ শেয়ার হোল্ডারদের যখন লভ্যাংশ প্রদান করা হয় তখন নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে বুঝিয়েছি। তাহলে 132,000টা হচ্ছে পজিটিভ ফিগার, আর 26,800 হচ্ছে নেগেটিভ ফিগার। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভটা আমরা যদি বাদ দিই তাহলে থাকে আমাদের 105,200 টাকা। এই 105,200 টাকার নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহ। নিট নগদ আন্তঃপ্রবাহ না দিয়ে তোমরা যদি শুধু নগদ প্রবাহ দাও তবুও হবে, সমস্যা নেই। তাহলে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 105,200 টাকা। তাহলে করণীয় ক আমাদের শেষ হলো, এখন আমরা আসবো করণীয় খতে। করণীয় খতে বলা আছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। বিনিয়োগ কার্যক্রমে কোন আইটেমগুলো আসবে আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি, আমি একটু আরেকবার বলে দিচ্ছি।
স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত আইটেমগুলো বিনিয়োগ কার্যক্রমে আসবে। স্থায়ী সম্পদ যদি ক্রয় করি, সম্পদ ক্রয়ের দ্বারা নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, এজন্যে যদি আমরা কোনো সম্পদ ক্রয় করি তাহলে বিনিয়োগ করতে হবে। আর যদি কোনো স্থায়ী সম্পদ আমরা বিক্রয় করি আর বিক্রয় করার দ্বারা নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য এটা যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এটা সমাধান এখন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে করণীয় খ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। আমরা প্রথমে লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি। আমরা এখানে অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি এটা হচ্ছে 1,02,000 টাকা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ কিন্তু এখানে আসবে না, শুধুমাত্র যন্ত্রপাতি বিক্রয় হতে যে প্রাপ্তি আছে 1,02,000 টাকা, এখানেও যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি 1,02,000 টাকা দিতে হবে। তাহলে যন্ত্রপাতি বিক্রয় করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে এটা যোগ হবে, এটা ব্র্যাকেট দেওয়া হয়নি। সেকেন্ডে আসতেছি আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। আমরা এখানে দেখতে পাচ্ছি নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় হচ্ছে 2,10,000 টাকা। বিনিয়োগ ক্রয় করার দ্বারা নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, এই জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়ের এখানে আমরা 2,10,000 টাকা দিয়ে ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ এটার দ্বারা নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। আর স্থায়ী সম্পদ আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। তাহলে ভূমি বিক্রয় বাবদ আমরা নগদ পেয়েছি 2,90,000 টাকা। তাহলে ভূমি বিক্রয় বাবদ নগদ বিক্রি হচ্ছে 2,90,000 টাকা। ভূমি বিক্রয়ের দ্বারা প্রতিষ্ঠানের কোম্পানির মধ্যে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, এই জন্য যোগ করেছি। তাহলে আমাদের এখানে পজিটিভ ফিগার আছে দুইটি, এক হচ্ছে যন্ত্রপাতি বিক্রয় আর একটা হচ্ছে ভূমি বিক্রয়। বিক্রয়ের দ্বারা নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্যে দুইটা পজিটিভ ফিগার। ক্রয়ের দ্বারা নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, এই জন্য নেগেটিভ ফিগার। তাহলে পজিটিভ ফিগার দুটো আমরা যদি যোগ করি, যোগ করার পরে 1,02,000 এবং 2,90,000 যদি যোগ করি এবং এই যোগফল থেকে যদি 2,10,000 টাকা আমরা বাদ দিই নেগেটিভ ফিগারটা, তাহলে থাকে 1,82,000 টাকা। এই 1,82,000 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে আজকে আমরা দুইটি বিষয় জানতে পারলাম। একটি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ। এই অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে যাবে শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, এটা যোগ করতে হবে। লভ্যাংশ বাবদ যে প্রদান করা হয়েছে সেটা বিয়োগ করতে হবে। আর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রাপ্তি, এখানে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে, এই জন্য নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যোগ করতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার কারণে বিনিয়োগ ক্রয় করার কারণে নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে, এই জন্য এটা 2,10,000 টাকা বিয়োগ করা হয়েছে। ভূমি বিক্রয়ের মাধ্যমে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 2,90,000 টাকা। তাহলে আমাদের অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ হচ্ছে 1,05,200 টাকা এবং বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহের পরিমাণ হচ্ছে 1,82,000 টাকা। তাহলে আজকের ক্লাসে আমরা দুইটি প্রশ্ন, করণীয় ক এবং করণীয় খয়ের সমাধান করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা করণীয় গ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এগুলো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।